নতুন উচ্চতায় বাংলাদেশ কাতার সম্পর্ক বিনিয়োগ কর্মসংস্থান সমুদ্র বন্দর ব্যবস্থাপনার সহ দশ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরই। শুনুন গরম বাবা লোকজন কম বাড়া হইছে না যেমন রোদ তাপমাত্রা যাত্রী তো পায় না ঘোড়া শুকায় যায়। বৈশাখের খর তাপে জ্বলছে দেশ চলতি সপ্তাহেও কবার পূর্বা ফাঁস নেই। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। আল্লাহ সাবেক আইজিপি বেনুজিরের অঢেল সম্পদের হিসাব জানতে চান হাইকোর্টও দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ সিদ্ধান্ত না মানায় এমপি একরামের শাস্তি চায় নোয়াখালী আওয়ামী লীগ পাঁচ বছরে কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যান আতার সম্পদের পাহাড় এবং উপজেলা পরিষদের শেষ ধাপের দক্ষিণ ঘোষণা ভোট পাঁচ জন যৌথ অভিযানের কারণে বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত সংবাদপ্রাতে দেখছিলেন একে কে এস টি বার সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি ফার্নাস জুই বিনিয়োগ কর্মসংস্থান সমুদ্র বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে কাতারের সঙ্গে পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হাবাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ স্বাক্ষর হয় এর আগে একান্ত বৈঠক করেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী জয় যাদবের রিপোর্ট দুদিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল কার্যালয়ের টাইগার গেটে আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের নেতৃত্ব দেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ সময় পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে ঐক্যমত হয় বন্ধুপ্রতিম দুই দেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে আইনগত বিষয়ে সহযোগিতা পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দ্বৈত কর পরিহার ও কর ফাঁকিরোধ সাগরপথে পরিবহন এবং দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত পাঁচটি চুক্তি সই হয় এছাড়াও কূটনৈতিক প্রশিক্ষণ শ্রমশক্তি ও কর্মসংস্থান উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাত সমুদ্র বন্দর ব্যবস্থাপনা এবং যুব ও ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা সড়কে সই হয় এ সময় রাজধানীর কালসিতে বালুর মাঠে নির্মাণাধীন পার্ক এবং ইসিবি থেকে কালসি উরাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয় হয় জয় এদিকে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থারি এ সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা সফরসূচি অনুযায়ী রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেন কাতারের আমের রাষ্ট্রপতির আমন্ত্রণে এই ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই দিনের সফর শেষে পরে বেলা তিনটার দিকে ঢাকা ছাড়েন কাতারের আমের বৈশাখের খড় তাপে জ্বলছে দেশ দেশ জুড়ে জারি রয়েছে হিট অ্যালার্ট খুলনা ও রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা বেশিরভাগ জেলায় আজও গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই তীব্র গরমে সবচেয়ে বিপাকে নিম্নয়ের মানুষ আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস মাঝহারুল ইসলামের রিপোর্ট সূর্যময় আকাশে নেই মেঘের দেখা গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে হাসপাস জনজীবনে প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না বাসা থেকে জীবিকার তাগিদে যারাও বের হচ্ছেন তারাও খুঁজছেন স্বস্তির ছায়া বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ যেমন রোদ তাপমাত্রা রাত্রি তো পাই না গড়া শুকা যায় পানির বোতল লগে আসে খাইয়া তাও তৃপ্তি পেতে পারি না অতিরিক্ত গরম গরমের জন্য আমরা ভাড়াও পাইতে আসি না আজকে তিন দিন ধরে জমা উঠেতে পাচ্ছি না প্রচন্ড গরম বাবা লোকজন কম ভাড়া হয়েছে না দাঁড়া থাকি কি রোদ্রে ভিতরে খুব কষ্ট ভাড়া তাই কষ্ট হচ্ছে কাজ কাম করতে পারতেছি না গরমের ঠেলা গরমের কারণে বিশ্ব চালাতে পারছি না বাইরে লাগছে কারণ খাদ্য তো লাগবে তীব্র গরমে আরো ভোগান্তি বাড়িয়েছে রাজধানীর যানজট তবে স্বস্তি আছে মেট্রো রেলে গরম থেকে একটু প্রশান্তির জন্য অনেকেই সড়কের পাশে বসা দোকান থেকে শরবত এবং ডাবের পানি কিনে খাচ্ছেন বিক্রেতারা বলছেন গরমে বেড়েছে বিক্রি আলহামদুলিল্লাহ ভালো ভালো আমি একটাই দোয়া করি যে মানুষ এই গরমে থাকতে পারতেছ না যে অশান্ত হয়ে যাচ্ছে আল্লাহ যেন মানুষের শান্তির ব্যবস্থা করবে গরম তো প্রচুর গরম ওই প্রচুর গরমে লেবুর শরবত অনেক খুব উপকার এই জন্য আর কি খাওয়া দাম ঠিকই আছে দামে ডাবের দাম অনেক ডাব ই বাড়ছে ডাবের বেচা কিন্তু অনেক বাড়ছে চলমান প্রবাহ থাকবে আরো কিছুদিন আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলে জানান আবহাওয়াবিদরা গত 24 ঘন্টা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় জেলাতে সেটা ছিল প্রায় খুলনা যশোর এবং চুয়াডাঙ্গা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপ্রবাহ থাকবে বৈশ্বিক যদি প্রেক্ষাপট বিবেচনা থাকে কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই বৈশ্বিক আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রভাব আছে এবং বাংলাদেশে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবারও দেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছই মাজহারুল ইসলাম দেশ টিভি ঢাকা তীব্র গরমে হাস ফাঁস জনজীবন টানাখড়ায় পুড়ছে ক্ষেতের ফসল এ অবস্থায় বিভিন্ন জেলায় বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা সেতু ও নাহিদ হাসান তথ্য ছবিতে সপ্তাহ সপ্তাহখানেক ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দেশ তাপমাত্রার পারদ ছাড়িয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে ভ্যাবসা গরমে নাভিশ্বাস জনজীবনে এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকারের নামাজ আদায় করছেন মুসল্লিরা চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইস্তিসকারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মোনাজাত আমরা পুরা টাকা জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যে আমাদের কাছে এই নামাজ সকল প্রাণী আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি আল্লাহ যেন

কুষ্টিয়ার কুমারখালীর খরিলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে এতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন রসুলের পানি হিসাবে আমরা এখানে আসি আমি এখানে আসলাম আল্লার রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কাগজ মানে করে আল্লার রহমতের পারি যদি আল্লাহ রহমত করে তার রহমতের আশায় এখানে আমরা পিরোজপুরে দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় মঠবাড়িয়ায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা ভোরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয় এ সময় আশেপাশের গ্রামে শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন এই অতিরিক্ত তাপদার কারণে মানুষ সহ সকল মাখলোক ইট প্রথমে গাছপালা তো কষ্ট পাচ্ছে তাই আমরা আজকে সাত্রিস আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারে বৃষ্টি দান করেন এদিকে খুলনায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ সকাল 10টায় নগরীর শহীদ হাসান পার্কে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এই নামাজের আয়োজন করে টুম্পা ফ্রোস নিউজ ডেস্ক দেশ দুই মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পদ দিয়ে সংবাদ প্রকাশ করা হয় এর প্রেক্ষিতে সাবেক জানতে কেন দুদককে নির্দেশ দেওয়া হবে না তা জানতে হাইকোর্টে রেট করেন এক আইনজীবী মজুমদারের রিপোর্ট সম্পদ ইস্যুতে আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এ সংক্রান্ত এক লিটের শুনানি হয় উচ্চ আদালতে শুনানিতে আদালত বলে সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে সম্পদের হিসাব জমার ব্যবস্থা করতে হবে এ সময় বেঞ্জির আহমেদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসার রিপোর্ট তুলে ধরা হয় শুনানি শেষে দুই মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয় দুদকে মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে দুই মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে আমাদের যে রিট পিটিশনটি এইডি স্ট্যান্ড ওভার থাকবে তবে সাবেক আইজিপির আইএনজিবি বলছেন হয়রানি দেখলে আইনি পদক্ষেপ নেবেন তারা এন্টি করাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন লোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রগতি জানানো ও সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন দুদকের আইনজীবী মানি লন্ডারিং যত এই বইগুলোকে সব সব ক্ষমতার অপব্যবহার সবকিছুই কিন্তু আমাদের অফিস নোটে অফিস রিপোর্টে বলা আছে এবং সেটার দুকপি আমি মাননীয় আদালতকে দিয়েছি মাননীয় মাননীয় আদালত এটা বলেছেন এটা দেখেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বচ্ছভাবে নিষ্পত্তি হলে সমাজে দুর্নীতি কমবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা যেহেতু সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবাণী হবে বেনজির আহমেদের অঢেল সম্পদ নিয়ে সম্প্রতি রিপোর্ট করে একাধিক গণমাধ্যম সাবিনা মজুমদার দেশ টিভি ঢাকা দলীয় প্রধানের নির্দেশ কেন্দ্রীয় নেতাদের চোখ রাঙানি কোনো কিছুই নির্বাচন থেকে সরাতে পারেনি মন্ত্রী এমপির স্বজনদের দলীয় শৃঙ্খলা অমান্য করায় ওই সব নেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা ওয়াবেরক এছাড়া নাটোর সিংড়ায় মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক এমপি পুত্র সহ অন্তত পঁচিশ প্রার্থী বিস্তারিত ডেস্ক পত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মঙ্গলবার বেলা এগারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন নোয়াখালী ছয় আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিকালির কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত হয়েছেন তিনিও প্রথম দফা উপজেলা নির্বাচনে এমন পঁচিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তবে কেন্দ্রের নির্দেশের পরও মন্ত্রী বেশিরভাগ এমপিদের স্বজনই নির্বাচন থেকে সরে দাঁড়াননি অমান্য করে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা জেলা আওয়ামী লীগের সভাপতি সহ যারা নেতৃত্ববৃন্দকে হেওয়া করার যে ইয়া করছে পায়দারা করছে এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাবো তার সংসদ সদস্য স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা মনোনয়নপত্র প্রত্যাহার করার নিয়ে মাদারীপুরের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজান খানের ছেলে আসিবুর রহমান খান কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের ভাই রহমান আতা নরসিন্দি পলাশের সংসদ সদস্য আনারুল আশরাফ খানের শ্যালক শরীফুল হক বগুড়া শারিয়াকান্দি ও সোনাতলার এমপি শাহাদার মানানের ভাই ও ছেলে এছাড়া পাবনার বেড়ায় ডেপুটি স্পিকার সামসুল হক টুকুর ছোট ভাই ও ভাতিজা সরে দাঁড়াননি নির্বাচন থেকে নিউজ ডেস্ক রকেট গতিতে ঘুরেছে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার ভাগ্যের চাকা হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী উপজেলা চেয়ারম্যান হয়ে পাঁচ বছরে তার নগদ টাকার পরিমাণ বেড়েছে পঞ্চাশ গুণ আর স্থাবর অস্থাবর সম্পদ বেড়েছে আঠারো গুণ কুষ্টিয়ায় রয়েছে তার সাততলা ভবন একাধিক দোকানপাট সহ বিপুল পরিমাণ জমি ঢাকাতেও আছে তিনটি ফ্ল্যাট রয়েছে বিলাসবহুল বহুল গাড়িও বিস্তারিত ডেস্ক রিপোর্টে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার আয় ছিল এক কোটি পনেরো লাখ পঞ্চাশ হাজার নগদ অর্থের পরিমাণ ছিল চার লাখ আটাশি হাজার নয়শো চৌরাশি টাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি নয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল পনেরো লাখ টাকার মতো আর তার আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছিল ঠিকাদারি পেশা তবে এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী আতাউর রহমান আতার পাঁচ তিন গুণ বেড়ে হয়েছে কোটি লাখ হাজার টাকা নগদ অর্থের পরিমাণ গুণ বেড়ে হয়েছে কোটি লাখ একষট্টি হাজার আটশো ছাব্বিশ টাকা আর সম্পদের পরিমাণ আঠারো গুণ বেড়ে হয়েছে উনিশ কোটি নব্বই লাখ উনআশি হাজার পাঁচশো সাতাশি টাকা তার এই অড়েল সম্পদের উৎস হিসেবে দেখানো হয়েছে ব্যবসা কৃষিকাজ বাড়ি ভাড়া শেয়ার সঞ্জয় ও চেয়ারম্যান ভাতা তবে স্ত্রীর নামে এবার দেখানো হয়নি কোনো সম্পদ পঞ্চম উপজেলা নির্বাচনে তার হলফনামায় কোনো ব্যাংক ঋণ না থাকলেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় গাড়ি কেনা বাবদ তিরিশ লাখ ষোলো হাজার নয়শো বিরাশি টাকা ঋণ দেখানো হয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এবারও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ আরো থাকছে কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবরকে জিজ্ঞাসাবাদ জালিয়াতি তদন্তে আরো দু একদিন লাগতে পারে জানালেন ডিবি প্রধান উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে পঞ্চান্ন উপজেলায় আগামী পাঁচ জন ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন একই দিনে ঝিনাইদহ এক শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে বান্দরবানের থানচি রোমা ও রোয়াংছড়ি নির্বাচন পরে হবে বলেও জানিয়েছে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট হবে আগামী পাঁচ জুন মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে বত্রিশতম ইসি সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান চতুর্থ নয় জেলায় ভোট গ্রহণ করা হবে উপজেলা ধাপে সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাসায় বারো মে রবিবার মনোনয়নপত্র বাসায় বিরুদ্ধে আপিল দায়ের তেরো থেকে পনেরো মে আপিল নিষ্পত্তি ষোলো থেকে আঠারো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নয় মে রবিবার প্রতীক বরাদ্দ বিশ মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে পাঁচ জুন নয়টা জেলায় যত ধাপিয়ে নির্বাচন হোক সেখানে আমাদের ইভিএম হবে সেই হিসাবে এখানে ওই নয়টা জেলার মধ্যে দুটো জেলায় আছে দুটো উপজেলাতে ইভিএম নির্বাচন হবে এছাড়া সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া ঝিনাইদহ এক আসনেও ও পাঁচ জুন ভোট গ্রহণ করা হবে বলে জানান তিনি দাদর জাতীয় সংসদ নির্বাচনের যেটা আমাদের মৃত্যুজনিত কারণে শূন্য পদ হয়েছিল একাশি জিনাইদা এক এটা নির্বাচনের তারিখ আমরা এই চতুর্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি পাঁচ জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে উপজেলা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে বসে নির্বাচন কমিশন পরে বান্দরবনের থানচি রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নির্বাচন স্থগিতের কথা জানিয়ে ইসি সচিব বলেন সুষ্ঠুভাবে ভোটগ্রহণে এবার আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা এবং জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যাতে এই নির্বাচনটা দাদার জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরো সুন্দর এবং সার্থকভাবে আয়োজন করা যায় এই জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আগামী আট মে প্রথম একুশ মে দ্বিতীয় উনত্রিশ মে তৃতীয় এবং পাঁচ জুন চতুর্থ ধাপে ভোট করা হবে ঋষাদর্ণব দেশ টিভি ঢাকা সনদ নম্বরপত্র জালিয়াত চক্রে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা অস্বীকার করেন তিনি অধিকতর তদন্তের জন্য দু একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান বিস্তারিত লিয়াজ মোর্শেদের প্রতিবেদনে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি দিয়ে তাকে সংযুক্ত করা হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরে এদিকে সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যান বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণই মিথ্যা আর যে অপরাধে তার স্ত্রীকে আটক করা হয়েছে মিথ্যা পরে ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুনা রশিদ বলেন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সে অস্বীকার করেছে এটা কি কারো কারো যারা বয়স হয়ে আপনারা এগুলি করেছেন নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চলল আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না অনিত তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল এই ঘটনার সাথে জড়িত তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন কয় সেটা আমি জানি না আমার ওয়াইফ টাকা নিয়েছে এবং আপনার আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো তো সেটাও আমি জানি তার স্ত্রী ও কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান ডিবি প্রধান তিনি আরো বলেন যেহেতু তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাই তিনি তার দায় এড়াতে পারবেন না আমি এই প্রতিষ্ঠানের রক্ষক আমি এই প্রতিষ্ঠানের লিডার আমি এই প্রতিষ্ঠান তার চালাই আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি ইনকাম করছে আর আমি জানি না এটা কইল বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই বইটার একটি প্রতিনিধি দল তদন্ত কাজে সহযোগিতা করবে আর তাই অধিকতর তদন্তের জন্য আরও দুই একদিন সময় লাগবে বলেও জানান ডিবি প্রধান ঢাকা সংবাদ প্রাতে আরও থাকছে চিকিৎসকদের জাতীয় অভিযোজন প্রকল্প ন্যাব বাস্তবায়নে প্রতি বছর প্রয়োজন সাড়ে আটশো কোটি ডলার যার সরাসরি সুবিধা পাবে দেড় কোটি বাস্তুচ্যুত মানুষ এতে শহরের প্রান্তিক মানুষের আয় বাড়বে দশ শতাংশ এবং দেশ জুড়ে বনায়ন বাড়বে পাঁচ শতাংশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপোর দ্বিতীয় দিনে তুলে ধরা হয় এসব তথ্য জলবায়ু তহবিল পেতে ন্যাপ এক্সপো সিঁড়ি হিসেবে কাজ করবে বলে আশা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষায় একশো উনিশটি বিষয়কে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ যা বাস্তবায়নে দু সালের মধ্যে বাংলাদেশের দরকার দুশো বিলিয়ন ডলার নবম ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো অ্যাপে সুফল তুলে ধরা হয় বলা হয় প্ল্যানটি বাস্তবায়ন হলে দশ লাখ হেক্টর জমি রক্ষা পাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততার ক্ষতি কমবে এক কোটি টন চাল উৎপাদন বাড়বে চল্লিশ লাখ মৎস্যজীবী পরিবার সুরক্ষা পাবে তবে এজন্য উন্নত দেশগুলোকে অর্থ ছাড় নিশ্চিত করতে হবে বলা হয়েছে এত এত লক্ষ কোটি ডলার লাগবে বাইরে লাগবে এই ফিগারগুলো কি করে আসবে এটা কিন্তু সহজ ব্যাপার না এটা খুব প্রিজামটিভ ব্যাপার কিন্তু যখন অ্যাকচুয়ালি কাজ করবে তখন কিন্তু খুব হিসাব করে করতে হবে ডেল্টাই কান্ট্রি হিসাবে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতির প্রভাবটা আমাদের এখানে বিশ্বে তার জন্য আমরা বলেছি যে আমাদেরকে কনসেনসেশনাল লোন দিতে হবে পাঁচ বিলিয়ন মতো একটা গ্যাপ আছে ওইটা হয়তো ওভারকাম করতে পারবো কিন্তু আমি আশাবাদী যে ডোমেস্টিক যে সরকার যে ক্লাইমেট রিলেটেড বাজেলে অ্যালোকেশন থ্রি থ্রি বিলিয়ন ডলার দিচ্ছে এটাও কিন্তু কম না জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে তা নির্ণয়ে সক্ষমতা অর্জন করেছে তাই জলবায়ু তহবিল পেতেন অ্যাপেক্সপো বিশ্ব দরবারে সেতু বন্ধন সৃষ্টি করবে বলে আশা জানান পরিবেশ মন্ত্রী বাংলাদেশের এই পরিকল্পনাগুলো এটা তো অন্যান্যরাও তারা ফলো করতে চেষ্টা করছে মিটিগেশন হচ্ছে বেস্ট ফর্ম অফ অ্যাডাপ্টেশন আর তারা বলবে আমরা শুধু শোকেস করে ওই ধারণা দিতে চাই না যে তোমরা যা কিছুই করো না কেন আমরা এখানে খাপ খাইয়ে নেব এটা কিন্তু সম্ভব ইউএনএফসিসিসির তালিকাভুক্ত একশো আটানব্বইটি দেশের মধ্যে মাত্র চুয়ান্নটি দেশ ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করেছে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা বাস্তুতন্ত্র রক্ষায় সুসুখ সংরক্ষণ গুরুত্বপূর্ণ তারা হলে খাদ্য চক্রে বেরোপ প্রভাব পড়বে বলে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গঙ্গা নদীর ডলফিন ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় গবেষকরা জানান জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের নদীতে শুষকের সংখ্যা কমছে শুষক সংরক্ষণে দশ বছরে একশো কোটি টাকা প্রয়োজন এ সময় শুষক সংরক্ষণে বৈদেশিক সংস্থা সহ সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা জিএসপি প্লাস দিয়ে যুক্তরাষ্ট্র তাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সচিবালয়ে যমুনা লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে মন্তব্য করেন প্রতিমন্ত্রী বলেন একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না শ্রমিকদের পাশাপাশি মালিকদের স্বার্থও দেখতে হবে যুক্তরাষ্ট্রের সুপারিশের কোন শেষ নেই এক দাবি পূরণ হলে আরেক দাবি তোলে তারা সংসদের বাজেট অধিবেশনে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে প্রধান সড়ক ফুট করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদের আওতায় পড়েছে দেড়শো থেকে দুইশটি ভবন ভবন মালিকরা বলছেন নোটিশ দেওয়ার খুবই অল্প সময়ের মধ্যে অভিযানে নেমেছে ডিএসিসি নগর কর্তৃপক্ষের দাবি দেওয়ার পরে অভিযান শুরু হয়েছে রাজধানীবাসীর চলাচলের সুবিধার্থে মুগদার প্রধান সড়ক পঞ্চাশ ফুট প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্ত হলে এলাকাবাসী সহ ওই পথে চলাচলকারী সকল পথচারী পাবেন সুবিধা তবে সড়ক প্রশস্তের উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান চলাকালীন রাস্তার দুই পাশের ভবন মালিকদের অভিযোগ নোটিশ প্রদানের দুই দিন পরই শুরু করা হয়েছে উচ্ছেদ অভিযান ক্ষতিপূরণের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতিও পাননি তারা গত বৃহস্পতিবার অফিস টাইমের পরে সন্ধ্যার আগে একটা মাইকে অ্যালার্ন করছে যা অস্পষ্ট রবিবার দিন সকালে দশটার আগে অফিস আরম্ভ হওয়ার আগেই তারা ভাঙা শুরু করছে আমাদের একটাই দাবি ছিল যে যাতে এটা আমাদের ক্ষতিপূরণ আর একটা হলো আমাদেরকে সময় দিতে হবে রোড আমরা দেব দেওয়ার জন্য আমরা ইচ্ছুক কিন্তু এইভাবে না জোর কইরা সম্পত্তি যে শাটারগুলো সব নিয়ে গেছে লুটপাট কইরা সিটি কর্পোরেশন ক্ষতিপূরণের বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলছেন ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে রাস্তার ব্যাপারে একমত কিন্তু তাদের একটা আকুতি আছে তাদের একটা আকুতি আছে তাদের সেটা বৈধ হোক অবৈধ হোক তারা বাড়িঘর করছে দীর্ঘদিন যোগ ভোগ করতেছে যাদের যাদের কাগজ আছে সঠিক এবং ই অনুযায়ী রাজ্যের নকশা অনুযায়ী তারা মন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আবেদন করবে কোনটা বিবেচনা করবে এর আগে চারবার নোটিশ দেওয়া হলেও ভবন মালিকরা কোনো উদ্যোগ নেয়নি বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান তাই বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন আমরা চারবার রাজুক থেকে নোটিশ দেওয়া হয়েছে তারা দীর্ঘ সময় পেয়েছে এবং এখনও দেখেন যে আমরা বৃহস্পতিবারে কিন্তু মাইকিং করেছি তাদের নিজেদের সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদের প্রতি কোনো চাপ সৃষ্টি করছি না পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কগুলো সংস্কারের আওতায় আনা হবে বলেও জানান রাজধানীর দক্ষিণ সিটির এই কর্মকর্তা ইফতেখার রেজা দেশ টিভি ঢাকা দুই চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা বা বিভিন্ন টেস্ট করাতে আসা রোগীরা মঙ্গলবার সকাল ছটা থেকে সব ধরনের সেবা বন্ধ রাখে প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম থেকে এ কে এম রাজিবের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চিকিৎসা সেবা বন্ধ রাখায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামে বেসরকারি খাতের চিকিৎসা সেবা নগরীর হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী আসলেও কোনো চিকিৎসা সেবা না চিকিৎসকরা এছাড়া কোনো ধরনের টেস্টও করতে পারছেন না ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ফলে দীর্ঘ অপেক্ষার পর সেবা না নিয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের এতে নগরীর আশেপাশের জেলা উপজেলা থেকে আসা রোগীরা চরম বিপাকে পড়েছেন পরীক্ষাটা কিভাবে করবেন আমার ঠিক ঠিকঠাক এবার সব পশালে গেছে সবগুলো বন্ধ হয় সকালে এসে দেখি আপনার কার্যক্রম সব বন্ধ হয় দিকে এত ভোগান্তিতে অবশ্যই আছে সব বন্ধ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী জানান দুইজন চিকিৎসককে মারধরের ঘটনায় তাদের এই কর্মসূচি আগামী বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে তবে জরুরি চিকিৎসা সেবা এ কর্মসূচির আওতামুক্ত আছে বলে জানান তিনি এদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা করে দুই যদি উদাহরণ সৃষ্টি হয় তাহলে আমার মনে হয় এই যেসব পার্টি মারা হয়ে হাসপাতাল ভাঙচুর করে বা উপর হামলা থেকে চট্টগ্রাম জেলার কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে আসা রোগীরা বেশি ভোগান্তিতে পড়েছেন দ্রুত এ সমস্যা সমাধানের দাবি রোগী ও স্বজনদের নিউজ ডেস্ক দেশ টিভি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত শাহ আমারত বাসের চালক হেল্পারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রাম কাপ্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এদিকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম থেকে এ কে এম রিপোর্ট জানাচ্ছেন ফরজান ইসলাম সোমবার রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাস চাপায় প্রাণ হারান চুয়েটের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী ঘটনার পর রাত থেকেই তাদের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মঙ্গলবার সকালে আরো শিক্ষার্থীরা যোগ দিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন পাশাপাশি আহত শিক্ষার্থীকে তিন লাখ টাকা দেওয়া হবে তবে চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিকের মৃত্যু দুর্ঘটনায় চলমান আন্দোলন থেকে নয় দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা দূরপাল্লার বাস ব্যতীত এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি যত প্রকার গাড়ি আসে তা ব্যতীত কোনো প্রকার বাস এই জুয়েট থেকে কাফটায় সড়কে চলবে না আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম অনিdstের জন্য আমাদের যে বন্ধু মারা গেছে আমরা মূলত তাদের শাস্তি যারা এখানে জড়িত ছিল

আসলে কোটের বিষয় ঝরবে না আর কোনো প্রাণ এমন দাবি শিক্ষার্থীদের নিউজ ডেস্ক দৃষ্টি টিভি বাগেরহাটে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকান সহ বাস খাদে পড়ে acidente হতে হয়েছে মঙ্গলবার সকালে বাগেরহাট পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে রয়েল পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানান কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ বাসটিতে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেবে নিখোঁজ তেন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুরঘাটে পদ্মায় গোসল করতে নেবে তেন কিশোর নিখোঁজ হয় ডুবুরিদের প্রচেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এই তিনজনই মাদ্রাসা শিক্ষার্থী আইনগত ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে গাজীপুরে মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের দুই নম্বর গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা মৃত হাতির মাথায় চিহ্ন রয়েছে এবং দাঁত উঠিয়ে নেওয়া হয়েছে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তার ধারণা মৃত অবস্থায় কেউ হাতিটিকে ফেলে গেছে এ ছিল এখনকার সংবাদ রাত পরের বুলেটি দেখার আমন্ত্রণ রইলো এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ ডট টিভি ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট দেশ টেলিভিশন অথবা অ্যাট দেশ টিভি দেখে সার্চ করুন ধন্যবাদ সবাইকে